রাজ্যে দুর্গাপূজার আগে ধাপে ধাপে বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হবে বলে জানালেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নতুন শিক্ষানীতির অঙ্গ হিসেবে পাইলট প্রজেক্ট হিসেবে ধলাই জেলায় প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলের সাথে প্রাতঃরাশ হিসেবে প্রতিদিন সিদ্ধ ডিম বা মৌসুমি ফল বা দুধ প্রদান করা হবে। এছাড়া রাজ্যের 88টি বিদ্যালয়ের প্রাক প্রাথমিক স্তরে ছাত্রী থেকে শুরু করে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ প্রদান করা হবে। রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণে উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে গত 1 জুলাই বিভিন্ন বিদ্যালয়ে 150 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। 2-4 দিনের মধ্যে সিটেটের মামলাটি নিষ্পত্তি হলে আরও 600 জন শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়া দুর্গাপূজার আগে আরও কিছু শিক্ষক নিয়োগে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ এই সংবাদ জানিয়েছেন। মানে 1 তারিখ আমরা প্রায় 150 উপরে টিচার পোস্টিং দিয়েছি, আরও 600 আমরা শিক্ষা দপ্তর থেকে অর্ডার দিয়েছি। যেহেতু সিটেটের তারা হাইকোর্টে একটা মামলা করেছে, সেই জন্য 600কে আমরা পোস্টিং দিতে পারছি না। আমাদের আশা করি 2-4 দিনের মধ্যে কোর্টের একটা অর্ডার বেরোবে, আমরা তখন আরও 600 এছাড়াও আরও টিচার আমরা নিয়োগ করছি। ধাপে ধাপে অনেক টিচার দুর্গাপূজার আগে অনেক টিচার পোস্টিং দেওয়া। শিক্ষামন্ত্রী আরো জানান, প্রধানমন্ত্রীর পোষণ শক্তি যোজনায় রাজ্যের প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত এবং প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিল পাচ্ছে। মোট 4,01,004 জন ছাত্রছাত্রী মিড ডে মিল পাচ্ছে। এখন নতুন শিক্ষানীতির অঙ্গ হিসাবে পাইলট প্রজেক্ট হিসাবে ধলাই জেলায় প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা মিড ডে মিলের সাথে প্রাতরাশ হিসেবে সিদ্ধ ডিম বা মৌসুমি ফল বা দুধ বা সমতুল্য খাদ্য পাবে। এর জন্য খরচ হবে প্রায় 5,94,00,000 টাকা। সুপারিশ নিউ এডুকেশন পলিসির একটা সুপারিশ মোতাবেক আমরা পাইলট প্রজেক্ট হিসাবে আমরা অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট ধলাইতে আমরা নিচ্ছি। এটা যারা 1-8 পড়ছে তাদেরকে আমরা এডিশনাল ইনপুট হিসাবে প্রতিদিন হয় সেদ্ধ ডিম অথবা যদি ডিম না হয় মৌসুমি ফল অথবা দুধ বা সমতুল্য খাদ্য আমরা প্রাতরাশ হিসেবে দেওয়ার সিদ্ধান্ত করেছি। এবং এটা 5,94,00,000 টাকা আমাদের যাবে শুধুমাত্র ধলাইয়ের জন্য দিতে গিয়ে। এবং ওইখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে 51,688। সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী আরো জানান, রাজ্যের নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে 1,51,719 জন। এডিসির 1,630টি স্কুল সহ রাজ্যের মোট 4,248টি বিদ্যালয়ে নার্সারি থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত এই সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। এর মধ্যে সরকার পরিচালিত 88টি বিদ্যালয়ে নার্সারি স্তরে ছাত্রছাত্রীর সংখ্যা 5,708 জন। এছাড়া রাজ্যের মোট স্কুলগুলোতে প্রথম থেকে তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীর সংখ্যা 1,46,011 জন। নার্সারি এবং প্রাথমিক স্তরের ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রি প্রাইমারি এবং আপ টু 3 পর্যন্ত যারা পড়াশোনা করছে এই সংখ্যাটা হলো 1,51,719 ছাত্রছাত্রী। প্রি প্রাইমারিতে আছে 5,708 অষ্টআশি স্কুলে, আর 1,46,011 জন আছে 1-3 পর্যন্ত। এই হলো মোট 1,51,719। এদেরকে আমরা স্কুল ব্যাগ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ। শিক্ষামন্ত্রী জানান, রাজ্যের নবম শ্রেণীর সব ছাত্রীদের বাইসাইকেল দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রতিবছর সরকারের 9,50,00,000 টাকা খরচ হচ্ছে। রাজ্যে প্রক্সি টিচারের কোনো ব্যবস্থা চালু নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।